ওয়েলকাম টু শর্ট সলভার চ্যানেল। আজকে আমি তোমাদের সামনে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, আর সেটা হচ্ছে ডিম তড়কা। ডিম তড়কা রেসিপি দেখার আগে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল বাটনে অবশ্যই ক্লিক করুন। চলুন তাহলে দেখে নিই ডিম তড়কার জন্য আমার কী কী উপকরণ লাগছে। ডিম তড়কা বানানোর জন্য আমার লাগছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, এটা তড়কার ডালের মধ্যে ছিল, কাসুরি মেথি আর তড়কা মশলা। লাগছে গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন, চাট মশলা। আর ফোড়নের জন্য নিয়েছি আমি গোটা সাদা জিরে, গোটা গরম মশলা, এখানে দারচিনি, এলাচ আর লবঙ্গ আছে, আর শুকনো লঙ্কা নিয়েছি, আর নিয়েছি একটা তেজপাতা, এইভাবে চিড়ি নিয়েছি। আর লাগছে আমি এটা 4-5 ঘন্টা তড়কার ডালকে সেদ্ধ করে ভিজিয়ে নিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর লাগছে আমার 2টো ডিম, আর নিয়েছি ধনে পাতা কুচি, একটা টমেটো বাটা, আর এটা আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আছে। আর নিয়েছি গার্নিশের জন্য 2টো কাঁচা লঙ্কা কুচি, আর সাদা তেল নিয়েছি। চলুন দেখে নিই কীভাবে রান্না করি ডিম তড়কা। এর জন্য আমি একটা কড়াই নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো 4 টেবিল স্পুন মতো। তেলটা গরম বসিয়ে দিয়েছি। এবার আমি যেই গোটা গরম মশলাটা নিয়েছিলাম এটা একটু হামান দিস্তাতে একটু থেতে করে নেব। থেতে হয়ে গেছে, এবার আমি এর মধ্যে সাদা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। দিয়ে এবার গোটা গরম মশলাটা দিয়ে দেবো, এটা খেতে করে রেখেছি। যাতে ভালো ফ্লেভার আসে, এবার এটাকে আমি একটু হালকা ফ্রাই করবো। এটা চলে ইয়ে হয়ে গেছে, এটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ব্রাউন কালারের হবে, পেঁয়াজ ব্রাউন হয়ে গেছে, এবার আমি এর মধ্যে যে আদা রসুন আর পেঁয়াজের কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এটা ভালো করে কষিয়ে নেবো। বাটা মশলাটা ফ্রাই হয়ে গেছে, এবার আমি এর মধ্যে একে একে গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে দেবো আমি হলুদ গুঁড়ো, দেবো জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর দেবো ধনে গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে কষিয়ে নেবো। মশলাটা ফ্রাই করার জন্য আমি একটু তড়কার যে স্টকটা ছিল সেদ্ধ করার জল সেটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা। ফ্রেন্ডস, এটা আমার দিদির বাড়ি, আমি দিদির বাড়ি আজকে বেড়াতে এসেছি, দিদির বাড়িতে একটা রেসিপি করছি। আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে অবশ্যই ক্লিক করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো। মশলাটা কষে এসেছে, দেখুন সাইডে তেল বেরিয়ে গেছে, এই সময় আমি দিয়ে দেবো টমেটো পেস্ট, দিয়ে এটাও ভালো করে মিক্স করব। করে এটাকে টমেটোর সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে
টমেটোটা ভালো করে কষে গেছে, এবার আমি সেদ্ধ করা তরকার ডালটা দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে মিক্স করে কিছুক্ষণ দমিয়ে দিয়ে এর সাথে একটু ফ্রাই করে নেব। আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো। এটা ভালো করে মিক্স করে নেব। এটা একটু কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি স্টকটা দিয়ে দেবো আর একটু হাফ কাপ মতন গরম জল অ্যাড করবো। আপনাকে যেরকম গ্রেভি পছন্দ হয় যেরকম জল সেরকম হিসেবে জল দিয়ে নিতে পারেন। এটাকে এবার আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেবো, রান্না করে নেবো। আমি আর ডিম ফ্রাইয়ের জন্য আমি সাইডে আর একটা কড়াই নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সাদা তেল। তেলটা গরম হলে আমি ডিমটা ফ্রাই করে নেবো। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি ডিমটা দিয়ে দেবো আর ডিমের সাথে আমি কাঁচা লঙ্কা কুচি আর নুন দিয়ে মিশিয়ে নিয়েছি। এটাকে আমি ডিম ভুটিয়ে করবো। ডালটা প্রায় রেডি হয়ে এসেছে, এবার আমি তরকার যে মশলাটা ছিল প্যাকেটটা সেটা পুরোটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো কাসুরি মেথি। আমি এটাকে ভালো করে মিক্স করে নেবো। ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টস করে অবশ্যই বলবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে অবশ্যই ক্লিক করবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি। দিয়ে এটাকে মিক্স করে নেব। আর দিয়ে দেবো আমি ডিম ভুজিয়াটা। দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবার লাস্টে আমি দেবো 1 চিমটি চাট মশলা আর গরম মশলা পুরো, এটা শাহী গরম মশলা আছে। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। ডিম তরকা আমার রেডি হয়ে গেছে, আমি এবার প্লেটে সার্ভ করব। প্লেটে আমি সার্ভ করে দিয়েছি। এবার আমি গার্নিশ করব টমেটো স্লাইস, ধনে পাতা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে আমি এটাকে সার্ভ করব। ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টস করে অবশ্যই বলবেন রেসিপিটা কেমন লাগলো। আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।